গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া, সংখ্যা যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের রুশ জয়ের স্বপ্ন ভেঙে যাচ্ছে পুতিনের। জানিয়ে দেব আকাশ সীমায় চীনা ফ্লাইটকে প্রথম হামলা মনে করবে তাইওয়ান। আরো জানিয়ে দেব কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যেই মহড়ায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এবং জানিয়ে দেব উইঘুর মুসলিমদের পক্ষে ভোট দিল না পাকিস্তান, কাতার সহ নয় মুসলিম দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব ন্যাটোকে অস্থিতিশীল করে তুলতে পারে তুরস্কের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি গ্রিসের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। উইঘুর মুসলিমদের পক্ষে ভোট দিল না পাকিস্তান, কাতার সহ আরো নয় দেশ। ভিউয়ার্স, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া, সংখ্যা যুক্তরাষ্ট্রের। গোপনে পারমাণবিক অস্ত্রে নিজেদের আরও সমৃদ্ধ করতে শুরু করেছে উত্তর কোরিয়া। এখন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য দেশটির অভ্যন্তরে জোর প্রস্তুতি চলছে বলে সংখ্যা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে যেহেতু উত্তর কোরিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের তেমন কোনো নজরদারি করার সুযোগ নেই, তাই এ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য নেই বলেই জানিয়েছে বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা খবর সিএনএনের। চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুরু করার পরে ওয়াশিংটনের পক্ষ থেকে কিম জং উনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পরিকল্পনার এ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে ছিল। এর আগে 2015 সালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পুনগেরি এলাকায় খনন কার্য পরিচালনার কাজ ধরা পড়ে মার্কিন স্যাটেলাইটে। সে সময় পিয়ংইয়ং এর পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিঃসংখ্যার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তার প্রায় দেড় বছরের মধ্যেই পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে কিম সরকার। সর্বশেষ 2017 সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার শিকার হয় দেশটি। তবে এসব কিছুকে পাত্তা না দিয়ে উত্তর কোরিয়া আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের রুশ জয়ের স্বপ্ন ভেঙে যাচ্ছে পুতিনের। চলতি বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একরাশ স্বপ্ন বুনেছিলেন, সহজেই জয় করে ফেলতে পারবেন ইউক্রেন। কিন্তু সেই স্বপ্ন ভেস্তে যাচ্ছে। গত সপ্তাহেও পুতিন তার স্বপ্ন বাস্তবায়নের কথা জানান, বলেন সত্য আমাদের পক্ষে এবং সত্যই শক্তি। অর্থাৎ নাৎসিবাদকে পুঁজি করে ইউক্রেনে চালানো আগ্রাসন ও দেশটির চারটি প্রদেশ নিজেদের করে নেওয়ার তার যে প্রচেষ্টা, সেটি সফল হয়েছে তার। রেড স্কোয়ারে দেওয়া বক্তব্যে এ ব্যাপারে দৃঢ় দাবি করেন পুতিন, বলেন জয় আমাদের হবেই। কিন্তু সাম্প্রতিক সময়গুলো দেখা যায় ইউক্রেনের বাহিনী মাত্র তিন দিনে দেশটির উত্তর পূর্বাঞ্চলে 2500 বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিজেদের দখলে নিয়ে নেয়। তাদের আক্রমণের মুখে রুশ সেনারা লুহানস্ক প্রদেশ থেকে পিছু হটতে শুরু করে, নিজেদের দখলে নিয়ে নেয় ইউক্রেনীয় সেনারা। ডোনেটস্কে প্রচেষ্টা জোরদার করতে তৃতীয় গুরুত্বপূর্ণ শহর বালাকোলিয়া থেকেও সেনা প্রত্যাহার করে রাশিয়া। গত এপ্রিলে কিয়েভের আশেপাশের এলাকা থেকেও সেনা সরিয়ে নেয় রাশিয়া। পুতিন তার স্বপ্ন সত্যি হওয়ার আশা করলেও বাস্তবে বিষয়গুলো ভিন্ন, কেননা তিনি ক্রেমলিনে তার অবৈধ সংযুক্তি চুক্তিতে সই করার পরও ইউক্রেনীয় বাহিনী তাদের দখলকৃত এলাকাগুলোই এগিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান যুদ্ধের লড়াইয়ের জন্য খসড়া হওয়ার পরিবর্তে লাখ লাখ মানুষ রাশিয়া থেকে পালিয়েছে, কেননা কিছুদিন আগেই পুতিন যুদ্ধ জয়ের জন্য তার দেশের পুরুষদের সেনাবাহিনীতে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে বিষয়গুলো এতটাই বাজেভাবে চলছে, রুশ প্রেসিডেন্ট ও তার অনুগতরা এখন দাবি করছে ইউক্রেনের ডিনাজিফিকেশন ঘটানো ও পশ্চিমা জোটের বিরুদ্ধে এটি তাদের অস্তিত্বের লড়াই হিসেবে দাঁড়িয়েছে। একই সঙ্গে রুশ ভাষাভাষীদের সুরক্ষার জন্য তারা অভিযান চালিয়ে যাচ্ছে, কিন্তু সত্য রাশিয়ার পক্ষে নয়। পুতিনের যুক্তির বিপক্ষে রিডল রাশিয়ার সম্পাদক আন্তন বারবাসিন বলেছেন তিনি একটি অন্ধ অঞ্চলে আছেন, কি ঘটছে তা তিনি দেখছেন না বলেই মনে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্বাস, কিয়েভের ব্যাপারে পশ্চিমাদের শক্ত সমর্থন ও রাশিয়ার দখলদারিত্বের বিরুদ্ধে ইউক্রেনের নিজস্ব তীব্র প্রতিরোধ আটকা পড়েছেন ভ্লাদিমির পুতিন। 70 বছর বয়সী প্রেসিডেন্ট গত 20 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর নিজের নেওয়া ব্যস্ততা ব্যবস্থার শিকার হয়েছেন। তার স্বৈরাচারী শৈলী ও বুদ্ধিমত্তা তাকে বাধা দিচ্ছে। আকাশসীমায় চীনা ফ্লাইটকে প্রথম হামলা মনে করবে তাইওয়ান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কোউচেং সতর্ক করেছেন যে তাদের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান বা ড্রোন প্রবেশের ঘটনাকে প্রথম হামলা হিসেবে দেখা হবে। বুধবার তিনি এই সতর্কবার্তা দেন। চীনের সাম্প্রতিক সামরিক চাপ মোকাবেলা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিউ কোউচেং। তাইওয়ানের এমপিদের সামনে দেওয়া বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রী চীনা সামরিক বিমান আকাশসীমায় প্রবেশ করলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে কিছু উল্লেখ করেননি। তাইওয়ানের মার্কিন কংগ্রেসের স্পিকার নিনসি পেলোসির সফরের পর প্রায়
তাইওয়ানের আকাশ সীমায় যুদ্ধ বিমান ওড়ায় চীন। চিউ কোচেং বলেন, এর আগে আমরা বলেছিলাম যে চীন আগে শেল নিক্ষেপ বা গুলি না চালালে তাইওয়ান আগে থেকেই কখনো গুলি চালাবে না বা প্রথমে হামলা চালাবে না, কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। চীনা ড্রোন আমাদের আকাশ সীমায় দেখা গেলেও পদক্ষেপ নেওয়া হবে। কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যেই মহড়ায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কার্যক্রমের কারণে উদ্বিগ্ন জাপান ও দক্ষিণ কোরিয়া। মূলত কোরীয় উপদ্বীপে উত্তেজনা চলছে কিম জং উনের প্রতিনিয়ত শক্তি প্রদর্শনের ঘটনায়। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজের সঙ্গে নতুন করে নৌমহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী রোনাল্ড রিগ্যান। শুক্রবার এই মহড়া শুরু হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। পিয়ংইয়ং এর হুমকি মোকাবেলায় মিত্র দেশ দুটি এ মহড়া পরিচালনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের মহড়া চালাচ্ছে পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী রোনাল্ড রিগ্যান ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ। এ ব্যাপারে একটি বিবৃতিও দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ। এতে বলা হয়, আমাদের এই মহড়ার মূল লক্ষ্য মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি উত্তর কোরিয়ার যে কোনো ধরনের উস্কানি মোকাবেলায় আমরা প্রস্তুত থাকব। এর আগেও দুদিন মহড়ায় অংশ নেয় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া। সে সময় যুক্তরাষ্ট্র ও সিউলের ড্রাস্টিয়ারে অন্যান্য যুদ্ধ জাহাজ অংশ নেয়। খবরে বলা হয়, দুই মিত্র দেশ পরিচালিত নৌমহড়ার প্রতিক্রিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চালাতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। কিম জং উনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন বিমান রণতরীর উপস্থিতি কোরীয় উপদ্বীপ ও আশেপাশের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। এর আগেই অবশ্য জাপানের ওপর দিয়ে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এটি ছিল গত 12 দিনে তাদের সপ্তম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকলেও সেটি উপেক্ষা করে এবছর এখন পর্যন্ত 40 বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিমের সেনাবাহিনী। সূত্র আল জাজিরা। উইঘুর মুসলিমদের পক্ষে ভোট দিল না পাকিস্তান, কাতার সহ 9 মুসলিম দেশ। চীনে উইঘুর মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘে ভোট দিয়েছে 19টি দেশ, এরই মধ্যে বেশিরভাগই মুসলিম প্রধান দেশ। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, মোরতানিয়া, পাকিস্তান, কাতার, সেনেগাল, সুদান, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান। আর ভোটদানে বিরতদের মধ্যে অন্যতম মালয়েশিয়া। উইঘুর মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিতর্কের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বৃহস্পতিবার বিরত থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশটি। বলা হচ্ছে এক্ষেত্রে কড়া এক আঘাত হিসেবে গত মাসে যুক্তরাষ্ট্র তার মিত্ররা চীনকে টার্গেট করে জাতিসংঘের অধিকার বিষয়ক পরিষদে একটি খসড়া প্রস্তাব আনে। এতে ন্যূনতম পক্ষে শিনজিয়াং এর পরিস্থিতি নিয়ে আলোচনা করার চেষ্টা করে তারা। এই শিনজিয়াং প্রদেশেই বসবাস উইঘুর মুসলিমদের, এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। জাতিসংঘের অধিকার বিষয়ক সাবেক প্রধান মিশেল ব্যাচেলে শিনজিয়াং পরিস্থিতি নিয়ে তার বিলম্বিত রিপোর্ট প্রকাশের পর তা আলোচনার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র ও মিত্ররা। ওই রিপোর্টে চীনের সর্বপশ্চিমাঞ্চল শিনজিয়াংয়ে বসবাসকারী উইঘুর ও অন্য মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ হয়ে থাকতে পারে এমনটা দাবি করা হয়। পশ্চিমা দেশগুলো মনে করছিল তারা জাতিসংঘের ওই রিপোর্ট নিয়ে সাদা মাঠাভাবে শুধু আলোচনা করবে, ফলে অন্য দেশগুলো এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। কিন্তু 47 সদস্যের জাতিসংঘ মানবাধিকার পরিষদে এ প্রস্তাব নিয়ে যেন খোরদার এক নাটকীয়তা জমে ওঠে। শিনজিয়াং ইস্যুতে বিতর্ক আটকে দেওয়ার জন্য প্রস্তাবের বিরুদ্ধে 19-17 ভোট পড়ে। এতে ভোটদানে বিরত ছিল 11টি দেশ। এরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং টুইটে বলেছেন, এই বিজয় উন্নয়নশীল দেশগুলোর, এই বিজয় সত্য ও ন্যায় বিচারের, এই ভোটকে একপেশে প্রতারণার বলে অবহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এর মধ্যে দিয়ে নির্যাতিত মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। পরিষদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেলে টেহলর টুইটে বলেছেন, শিনজিয়াং নিয়ে আলোচনা প্রতিরোধ করার জন্য যে ভোটে যা হলো তার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দিয়ে কিছু দেশকে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়মুক্তি দেওয়া হয়েছে। প্রস্তাবের বিরুদ্ধে যেসব দেশ ভোট দিয়েছে তারা হল বলিভিয়া, ক্যামেরন, চীন, কিউবা, ইরিত্রিয়া, গ্যাবন, ইন্দোনেশিয়া, আইভরিস কোস্ট, কাজাকিস্তান, মরিতানিয়া, নামিবিয়া, নেপাল, পাকিস্তান, কাতার, সেনেগাল, সুদান, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও ভেনেজুয়েলা। ভোটদানে বিরত থাকে আর্জেন্টিনা, আর্মেনিয়া, বেনিন, ব্রাজিল, গাম্বিয়া, ভারত, লিবিয়া, মালাবি, মালয়েশিয়া, মেক্সিকো, ইউক্রেন। ন্যাটোকে অস্থিতিশীল করে তুলতে পারে তুরস্কের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি গ্রিসের। তুরস্কের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধির হুমকি দিয়েছে গ্রিস। লিবিয়ার বিভক্ত সরকারের একটি অংশের সাথে সম্প্রতি তুরস্কের জ্বালানি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এমন হুমকি দিল গ্রিস। ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে, দুই ন্যাটো সদস্যের মধ্যে দ্বন্দ্ব মেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বেড়েই চলেছে উত্তেজনা। এটি এমন একটি সংকটের আশঙ্কা তৈরি করছে যা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ন্যাটোকে অস্থিতিশীল করে তুলতে পারে।
গ্রিসের সংসদে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস তুরস্ককে যুক্তির রাজ্যে ফিরে যাওয়ার পরামর্শ দেন। অন্যথায় তিনি আঙ্কারার ক্রমবর্ধমান আগ্রাসন এবং গ্রিস যে অঞ্চলকে নিজের বলে মনে করে সেগুলোর নিয়ন্ত্রণ দাবি করার তুরস্ক যে পরিকল্পনা করছে তা বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করে দেন। গ্রিসের নেতা বলেন, ভূগোল পরিবর্তন বা বিকৃত করার সিদ্ধান্ত কারো নির্দেশে পরিবর্তন হয় না। গ্রিসের সীমানা তার নিজস্ব এবং তারা তাদের সশস্ত্র বাহিনী এবং তাদের শক্তিশালী কূটনৈতিক মিত্রদের দ্বারা এই সীমানা রক্ষা করতে প্রস্তুত। গ্রিস এবং তুরস্ক দীর্ঘদিনের শত্রু, কিন্তু উভয়ই ন্যাটো সদস্য। দেশ দুটির মধ্যে সম্পর্ক কয়েক দশক ধরে পর্যায়ক্রমে শীতল এবং উষ্ণ হয়েছে। এজিয়ান সাগরে তুরস্কের সীমান্তের নিকটবর্তী দুটি দ্বীপ লেসবোস এবং সামোসে গ্রিস সেনা মোতায়েন এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে উৎসাহিত করার পরই তুরস্ক লিবিয়ার সাথে চুক্তি করে। আঙ্কারা লেসবোস এবং সামোস দ্বীপপুঞ্জে সামরিক স্থাপনাকে দুই দেশের সীমানা চিহ্নিত করে কয়েক দশকের পুরনো চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে। তুরস্কের প্রেসিডেন্ট রজেপ তাইয়েপ এরদোগান এজিয়ানের বেশ কয়েকটি দ্বীপের গ্রেক মালিকানার নিন্দা করেছেন। বিশ্লেষক জর্জ জগোপোলস বলেন, এই ক্রমবর্ধমান সংকট ন্যাটো জোটের জন্য আরো বিস্তৃত প্রতিক্রিয়া বয়ে আনতে পারে এবং জোটের সবচেয়ে বড় প্রতিপক্ষ রাশিয়া এটিকে কাজে লাগাতে পারে। তিনি বলেন, যদি তুরস্কের এই আচরণ অব্যাহত থাকে তাহলে ন্যাটোর দক্ষিণ পূর্ব দিকের সংহতি বিপন্ন হবে। মস্কোতে এই সংবাদকে স্বাগত জানানো হবে। ভিও এ